বলছি তোমার ফেভারিট বাঙালি ব্রেকফাস্ট কি? ডাবল ডিম দিয়ে নরম নরম ডিম পাও রুটি, কখনো সয়াবিন দেওয়া ঘুগনি দিয়ে এটা ট্রাই করে দেখেছো? ফুলকো লুচি আর আলুর তরকারি কেমন লাগে? আর চটপটা এন্ড ক্রিস্পি মশলা ধোসা? আর এই ইউনিক মিষ্টিটার ব্যাপারে জানো? এটা আপাতত আমার খাওয়া কলকাতায় বেস্ট মিষ্টি। 15 টাকায় বোধহয় এত ভালো ব্রেকফাস্ট একমাত্র কলকাতাতেই পাবে। সাম পেটাই পোয়াটা, সাম ঘুগনি, সাম পেঁয়াজ, আ প্লেট ফুল অফ অসমনেস। গুড মর্নিং গাইস, এখন মোটামুটি 6:30-6:30 বাজে। দ্যাটস রাইট, 6:30-6:30। কি পিছুটি আমার চোখে? আমার চোখে ডার্ক সার্কেলস নেই তো। আমি জানি না যে ব্লগটা আমি কতটা ইন্টারেস্টিং দাঁড় করাতে পারবো, কতটা ইন্টারেস্টিং করতে পারবো, বাট আমার না দারুণ লাগছে, মারাত্মক লাগছে, অসাধারণ লাগছে সকালবেলা ব্লগ করতে। আমি বারবার বলছি ওই জন্য। ইউ নো হোয়াট এলস আমার দারুণ লাগছে? ব্যাকগ্রাউন্ডে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, এইটা কিন্তু একটা বাঙালির কাছে আলাদাই ফিলিং। ইয়েস অর নো? ইয়েস। আমি লাস্ট এত সকালে উঠেছিলাম মোটামুটি 4-5 বছর আগে, প্রবাবলি প্রেম করতে না, কি বলছে, ব্লগ করতে গেছিলাম টেরিটি বাজারে। তার আগে উঠেছিলাম হচ্ছে টিউশনের সময়। টিউশন বলতে মনে পড়লো, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে আমি টিউশন করতে আসতাম বা আসতাম না, মানে সকালে এখানে টিউশন করতে এসে মাঝে মাঝে বাঙ্ক মেরে খাবার দাবার খেতে চলে যেতাম। সেরকমই কয়েকটা খাবার দাবার দোকান তোমাদের আজকে দেখাবো যেখানে আমি যেতাম। দ্য লেজি বং, বাঙ্ক মেরে ফালতু ছেলে। কলকাতা ব্রেকফাস্টের জায়গা কিছু ট্রাই করবো। অ্যান্ড স্পিকিং অফ কলকাতা ব্রেকফাস্ট, আমাদের কিন্তু স্টার্ট করা উচিত চা দিয়ে, বিকজ চা ইজ অসম। ইউ নো হোয়াট এলস ইজ অসম? হোয়াট এলস না, ইউ নো ওয়ার দ্য চা ইজ অসম? হিয়ার, রাইট হিয়ার, গুপ্তা টি, অ্যামেজিং টি, সিটি সেন্টার 1, পেট্রোল পাম্প অপোজিটে, আ যাও জি। ওই রাইমস, দাদা তোরা চা দাও। এই অসভ্য দমিটা না করলে চায়ের মজাই আসে না গাইজ, অসাধারণ। ওকে, এটা কোনো পেট প্রমোশন না, এটা হচ্ছে পেট প্রমোশন। এখানে পেট পুজো করতে আসি ওই জন্য আমি প্রমোট করে দিলাম। ওয়াও, কি হিউমার দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক। আমি প্রথমে ভেবেছিলাম এই ব্লগটার টাইটেল দেবো অডি A4 করে প্রথমবার কলকাতা ব্রেকফাস্ট করতে গেলাম, তারপরে দেখলাম না এটা খুবই ছাপড়ি হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা যাবো আজকে আমার প্রিয়, তোমার প্রিয়, আমাদের সবার প্রিয় অটো করে। প্লাস এই ব্লগটার সঙ্গে কিন্তু অটো করে যাওয়াটাই বেশি মানাচ্ছে, গাড়ি করে দেওয়া তো সেই ভাইবটা নেই, প্লাস নিজেকে একটু হাম্বলও দেখাতে হবে না। Oh, and by the way, welcome to my channel. I am Dipto, you're with the Lazy Bong, and stay high on Kolkata. Ready. আমি স্টার্ট করতে চাই একদম গরম গরম লুচি বা কচুরি আর তরকারি দিয়ে, বলছি মুখে জল চলে আসছে, বা একদম গরমা গরম ডিম পাউরুটি দিয়ে। ব্যাপারটা হচ্ছে দুটোর মধ্যে একটাও পাচ্ছি না এখন দেখতে। দাও তুমি কি বানাও? হ্যাঁ হ্যাঁ, জানি না গাইজ, লোকটা আমাকে খুব মিষ্টি করে জানি না বলে দিল। তারপরে দিদির দোকানে ভয় ভয় গেলাম, জিজ্ঞেস করলাম, দিদি তোমার দোকানে কি কি পাওয়া যায়? দিদি বললো, ডিম টোস্ট, ঘুগনি পাউরুটি, বাটার টোস্ট। নাইস। একটা ছোট্ট দোকান খুঁজে পেলাম, দেখে খুব ইন্টারেস্টিং লাগছে। আর তুমি কি কি রাখো? রাখে তো অনেক কিছুই বললো, বাট আমার সব থেকে ইন্টারেস্টিং লাগলো ওই 12 টাকা প্লেট সয়াবিন দেওয়া ঘুগনিটা। চল লাগবে না ডিম পাউরুটি দিয়ে, এরম ডিম পাউডিটা নেবে, তার উপর 2-1 চামচ গরমা গরম ঘুগনি অ্যাড করবে। ডিমটা একটু কম ভাজতে বলেছিলাম, একটু নরম রাখতে বলেছিলাম, আমার এইভাবেই খেতে বেশি মজা লাগে। মানে এতটাই বিফোর টাইম চলে এসেছি যে একটাও দোকানপত্র খোলেনি। আমাকে বলা হলো বিধাননগর স্টেশনে তুমি কিছু দোকান পেয়ে যেতে পারো যেখানে কচুরি তরকারি লুচি, মানে বুঝতে পারছো তো, যেগুলো আমি চাই আর কি। তার আগে তোমাদের মামাআর্থের একটা প্রোডাক্টের ব্যাপারে বলবো, এই মুখ চোখের অবস্থা ঠিক করার জন্য যেটা আমি ইউজ করছি। মামাআর্থের চারকোল ফেস প্যাকে আছে কিন্তু অ্যাক্টিভেটেড চারকোল, যেটা কিন্তু স্কিনটা ডিটক্সিফাই করে অ্যান্ড পোর্সগুলোকে ক্লিন করে। আছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা স্কিনটাকে এক্সফোলিয়েট করে অ্যান্ড স্কিনটাকে একটা গ্লো দেয়, পোর্সগুলোকে আনক্লগ করে অ্যান্ড অয়েল কন্ট্রোলে কিন্তু হেল্প করে স্কিনে। আমি যেহেতু বাইরে বাইরে শুট করি, আমার স্কিনটা পলিউশন এক্সপোজ হয়, তাই জন্য কিন্তু এই পোর্সগুলো, ওপেন পোর্সগুলো ক্রিয়েট হয়ে যায়। স্কিনের একদম বেস্ট রেজাল্টস চাও, এই ফেস প্যাকটা আমি বলবো উইকে 2 বার মতো ইউজ করো। জানো, ওয়েন এভার ইউ বাই ফ্রম মামাআর্থ, দ্য লিঙ্ক ইউর অর্ডার টু ট্রিজ অ্যাট দ্য প্ল্যান্ট, অ্যান্ড বাই 2025 1 মিলিয়ন ট্রিজ প্ল্যান করতে চলেছে ওরা। অ্যান্ড ট্রিগুলো তোমরা ওদের ওয়েবসাইটে ট্র্যাক করতে পারবে তোমাদের অর্ডার আইডি দিয়ে। মামাআর্থ কিন্তু এখন ফ্লিপকার্ট, নাইকা, অ্যামাজন যারা অফলাইন স্টোর অ্যাভেলেবল তোমাদের নিয়ার বাই, তোমাদের নিয়ার বাই কোনো স্টোর স্পট করলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে। লেকিন আমার কোডটা ইউজ করো Lazy2023 টু গেট 20% অফ অন মামাআর্থ ওয়েবসাইট অ্যান্ড দি অ্যাপ, অ্যান্ড দি অ্যাপ ইজ অ্যাভেলেবল অন iOS অ্যান্ড Android, লিংক ইন দ্য ডেসক্রিপশন। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বিধাননগর প্ল্যাটফর্মে, ওয়েট করছি ট্রেনের জন্য। আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা যাবো এখন দমদম। দমদমে গিয়ে দেখবো মারাত্মক কিছু পাই কিনা। দমদম দমদম কি বলছি, হাই দমদম পিপল, আসছি তোমাদের জায়গায়, মজা হবে। কতদিন পর ট্রেনে উঠছি, কতদিন পর ট্রেনে উঠলে আমার আলাদাই লাগে, প্লেনে এই মজা নেই, ট্রেনে আলাদাই মজা আছে, আলাদাই মজা হচ্ছে আজকে, মজা হয় এই চ্যানেলে গাইস।
চলো চলে এসেছি দমদম স্টেশনে। ট্রেনের মজাটাই যে ঝুলতে ঝুলতে যাওয়ার কিন্তু আলাদাই মজা আছে। বাট আমি কাউকে বলছি না ঝুলতে ঝুলতে যাও, ডোন্ট ড্রাইভ দিস অ্যাট হোম গাইস, মানে হোমে ট্রাই করবি বা কি করে, হোমে তোমাদের লোকাল ট্রেন থোড়ি আছে। স্টেশন থেকে বেরিয়ে একটা দোকান দেখলাম যেখানে গরমা গরম লুচি পাওয়া যাচ্ছে উইথ লোভনীয় দেখতে তরকারি। জিজ্ঞেস করলাম দাদা দাম কত আছে, 4.20 টাকা আছে। নাইস, লেটস গো, দি দাও। চলো এখানে 4 পিস লুচি দিয়েছে 20 টাকায়, লুচি অ্যান্ড একটা তরকারি। সত্যি কথা বলবো দেখে খুব একটা মারাত্মক টেম্পটিং লাগছে তা না, লোকজন যখন বলছে ভালো নিশ্চয়ই ভালোই হবে, না না নাও হতে পারে। লুচিগুলো ফার্স্ট অফ অল একটু ফুলকো হতে পারতো, একটু কম ফুলকো, একটা ফুলকো আছে, ঠিক আছে। চলো গরমা গরম লুচি অ্যান্ড তরকারি, উফ। এবার দেখো এটা কিন্তু আমার খাওয়া বেস্ট লুচি অ্যান্ড তরকারি নয়, বাট আমি বাঙালি, ঠিক আছে, আমার এরকম ব্রেকফাস্ট আমি, তুমি খারাপ বানাও ভালো বানাও, তুমি আমাকে যদি লুচি অ্যান্ড তরকারি দাও খুব ভালো, না হলে আমি ভালোই বলবো, আমি এনজয় করছি। ঠিক পাশের দোকানটা তো দেখি কচুরি অ্যান্ড তরকারি শালপাতায় সার্ভ করা হচ্ছে, তারা মা মিষ্টান্ন নাম, বেশ লোভনীয় দেখতে লাগছে না। ওদের একটা লুচি টাইপের ছিল, এটা কচুরি বলছে, ট্রাই করে দেখা যাক কেমন। দিস তরকারি লুকস মোর লাইক অ্যান্ড অলসো স্মেলস মোর লাইক আমাদের এক্স্যাক্টলি যেরকম কলকাতায় কচুরি তরকারি তরকারি হয়। এটা বেটার খেতে, সরি আকাশ ধাবা, বাট এটা বেটার খেতে, একই প্রাইস, মানে আমার কাছে যদি 20 টাকা থাকে ব্রেকফাস্ট করার জন্য, আর আমি যদি দমদম স্টেশনে থাকি, আর আমি যদি কচুরি বা লুচি খেতে চাই, তারা মা মিষ্টান্ন ইজ দ্য ওয়ে টু গো। চলো এবার তোমাদের একটা ব্যাপক দোকান দেখাই। এই দোকানটায় আমি আসতাম টিউশন বাঙ্ক করে, প্রায় চলে আসতাম। এই দোকানটায় পাওয়া যায় হচ্ছে মারাত্মক লেভেলের পেটাই পরোটা, অ্যান্ড এত ভালো ঘুগনি অ্যান্ড পেটাই পরোটা আমি খুব কম জায়গায় খেয়েছি। এটার দাম হচ্ছে 100 গ্রামের দাম হচ্ছে 15 টাকা, তাই তো? এই দোকানটা কিন্তু মোটামুটি কত বছরের পুরনো দোকান? 40 বছর, 40 ইয়ার্স পুরনো একটা দোকান। এটা হচ্ছে সিটি সেন্টার, মানে যে পার্কটা আছে, তোমরা যখন টুবার্স বিদ্যাসাগর আইল্যান্ড যাচ্ছ রাইট সাইডে পড়বে। মানে এত বড় পরোটা কেরম উল্টে পাল্টে ভাজে, খাট 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 ক্যারেটে চপ মারে, ক্যারেটে চপ ঠাক 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 করে, এখানে কবে থেকে খাচ্ছেন? এখানে বহুদিন ধরেই। কেমন লাগে আপনার? খুব ভালো, খুব টেস্টি। আচ্ছা আচ্ছা, দেখা যায় সবাই বলছে ভালো যখন নিশ্চয়ই ভালো। হাওয়া আমার সবসময় এক্সাইটেড করে, ফুড মেক্স মি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যান্ড চলে এসছে। পিটাই পাওয়াটার ভাই ব্যাপারটাই আলাদা, ঠিক আছে, আমি জানি নর্মাল পাওয়াটাকেই পিটিয়ে, না নর্মাল পাওয়াটা না, একটু নর্মালের থেকে একটু সাধারণের থেকে একটু আলাদা, একটু হালকা অসাধারণ টাইপের হয় এই পাওয়াটাগুলো, পাতলা পাতলা হয়, হালকা রুমালি রুটি টাইপের হয়, আর এই ছেঁড়া ছেঁড়া ব্যাপারটা না আলাদাই লাগে, কিন্তু এই টেক্সচারটাই আলাদা, সাম ছেঁড়া ছেঁড়া পাওয়াটা, ঘুগনি পেঁয়াজ, আরে এটাই তো চাই, এরমই তো চাই ব্রেকফাস্টে। আমাকে আলু দিচ্ছে, আলু নেবো, আলু ইজ লাভ গাইস, আলু ইজ সফট, ভেরি সফট আলু, আই লাইক সফট, ইউ লাইক সফট, ওকে উই আর ফ্রেন্ডস। 15 টাকায় বোধহয় এত ভালো ব্রেকফাস্ট একমাত্র কলকাতাতেই পাবে, সাম পেটাই পাওয়াটা, সাম ঘুগনি, সাম পেঁয়াজ, আ প্লেট ফুল অফ অসামনেস। আজকে সবই ব্রেকফাস্টের জিনিসপত্র আমরা এক্সপ্লোর করছি, তাই ভাবলাম আমরা বাঞ্ছারামে আসি, এরকম পেট প্রমোশন না, নিজে থেকেই এসেছি। বাঞ্ছারামে একটা মারাত্মক সিঙ্গারা পাওয়া যায়, ঠিক আছে, দাম আছে 18 টাকা, না কত দাম পার পিস, মানে ইটস লাইক বেঙ্গলি সিঙ্গারা অনলি, জাস্ট বেটার, আর লট বেটার। এদিকে আর দেখবো এখানে আর কিছু ইন্টারেস্টিং পাওয়া যায় কিনা। এখানে একটা বেকড রসগোল্লা পাওয়া যায়, ওটাও মার রাত্মক খেতে, ওটাও ট্রাই করবো। 2 পিসের একটা হয়, 2 পিসের বেকড রসগোল্লাটা আছে, ক্ষীর পাটিসাপটা, আমি জানি না এটা কতটা ভালো হবে, বাট নিয়ে নিয়েছি লোভী তো। বাট ভাই এই সিঙ্গাড়ার পুরটা মানে এত টেস্টি, আর গন্ধটা এত সুন্দর, ঘিয়ার একটা স্মেল। নো অফেন্স টু নন বেঙ্গলি সিঙ্গাড়াস অ্যান্ড নন বেঙ্গলিস, বাট আমার বাঙালি সিঙ্গাড়া বেশি ভালো লাগে, আমি বায়াসড, সরি। ওই পেটাই পাওয়াটার দোকানটার পাশেই আছে হচ্ছে একটা দোসার দোকান, সেখানে 50 টাকায় মারাত্মক মশালা দোসা পাওয়া যায়, এখানে আমি প্রায় খাই, তাই আজকেও নিয়ে নিলাম 50 টাকার মশালা দোসা। এই প্রেজেন্টেশনটা আমার দারুণ লাগে দোসার, মানে সো নিট অ্যান্ড ক্লিন, ছোট ছোট বাটিতে চাটনি দেয়, এরকম একটা খোলসের মধ্যে মশলা দেয়, মানে খোলস মানে দোসাটার মধ্যে মশলা দেয়, খোলস বলছি, মানে লিজিবং ইজ লিজিবং গাইস। ভেতরে অনেকটাই মশালা আছে, ভেরি গুড, 50 টাকা ইটস ভ্যালু, ভ্যালু ফর মানি। জানো তো আমার কিছু ফ্রেন্ড যখন সাউথ ইন্ডিয়াতে পড়তে গেছিলো, ওরা আমাকে বলেছিলো সাউথ ইন্ডিয়া নাকি এত টেস্টি দোসা পাওয়া যায় না, মশালা দোসা পাওয়া যায় না, যতটা কলকাতায় পাওয়া যায়। তোমরা যারা সাউথ ইন্ডিয়ায় গেছো বা থেকেছো বা খেয়েছো বা আছো, তারা প্লিজ জানো সত্যি কি এটা, মানে ওরা বলে নাকি কলকাতা নাকি বেশি টেস্টি দোসা পাওয়া যায়। খুবই টেস্টি, সিরিয়াসলি আমার মনে হয় বাঞ্ছারাম হ্যাজ দ্য বেস্ট সিঙ্গারা ইন কলকাতা, মানে অ্যাটলিস্ট আমার অনুযায়ী, এত সুন্দর, এত ক্রিস্পি, ইয়েট সফট, ইয়েট ভেতরটা একটা ঘি ঘি ব্যাপার আছে, আমেজিং সিঙ্গারা বানায়। আর এটা একটা আমেজিং একটা জিনিস হচ্ছে, এইটা এটার নাম হচ্ছে মিহিদানা পান্তুয়া স্লাইস, এটা খুবই ইউনিক টাইপের দেখতে, একটা কেক মার্কা দেখতে, আর নিচে একটা কেক কেক ব্যাপারও আছে, ইনফ্যাক্ট কেকই আছে মনে হচ্ছে।
ব্যাপক ঘ্যামা। নিচে একটা কেকের লেয়ার আছে, মাঝখানে একটা বেকড মিহিদানার লেয়ার আছে, এন্ড উপরে একটা অ্যামেজিং টেস্টের পান্তুয়া আছে, উইচ ইজ মেকিং অ্যান অসম কম্বো, সো গুড। এটা ট্রাই করো, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মিষ্টিজ। আমি জানি তোমরা অনেকেই এখন ভাবছো সকাল সকাল আমি এক গাদা খাবার খেয়ে নিলাম, এত খাবার খেয়ে নিলাম, শরীর টরীর ঠিক আছে কিনা, পেট ফেট খারাপ করলো কিনা। আমি তাদের বলতে চাই একদম একদম শরীর ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি, এস্পেশালি পেট পেট তো কোনো খারাপই হয়নি, একদম ঠিক আছে। আমি জাস্ট একটু বাড়ি এসে শুয়ে আছি, রেস্ট নিচ্ছি ঘরে, এই আর কি। ওই জন্য আর এক্সট্রা করে শ্যুট করলাম না, মুখটা দেখাচ্ছি না। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, থ্যাংক ইউ সো মাচ, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর কি করছো সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামে ফলো করে দিও, ঠিক আছে, বাই বাই। কি বলছো, কোথায় সকাল থেকে বাথরুমে বসে?